অ্যাম্বুলেন্স চেষ্টা করেছি পাইনি, আমরা মহেন্দ্র চেষ্টা করেছি, আমরা অটো চেষ্টা করেও পাইনি। একজন অটো আসবেন করে বলেছিলেন, পরে উনিও ফিরিয়ে দিলেন যে না বরিশাল যাওয়া যাবে না। না পাওয়ার কারণে ওই অক্সিজেন সিলিন্ডারটাকে কোনোভাবে আমার নিজের বডির সাথে বেঁধে, একটা গামছা দিয়ে বেঁধে পিছনে মাকে বসিয়ে বললো যে মা তোমার যে কোনো মূল্যে এটা তোমার ধরে রাখতে হবে, মা এটা কষ্ট হলে হোক। আমার মা রোগী হচ্ছে, আমার মা উনি 9 তারিখে আমরা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনার কোভিড স্যাম্পল দিয়ে আসি। আমার ভেবেছিলাম যে 10 তারিখ 11 তারিখ বা 12 তারিখের মধ্যে এটার ব্যাপারে একটা রিপোর্ট পেয়ে যাবো। দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমরা যখন সেই 1 সপ্তাহ রিপোর্টটা পাইনি, তখন আমরা নিজে থেকে স্বেচ্ছায় আমরা এইখানে এসেছি। এসেছে চেক করার পরে টেস্ট দিলাম, একটা র্যাপিডের টেস্ট আছে, তাৎক্ষণিকভাবে বলা যায়। ওনার দেখে বললেন যে আমরা অ্যান্টিজেন টেস্ট করে দেখেছি পজিটিভ, উনি পজিটিভ আসবে। তা আমরা পরে আমি একটা কোনোভাবে বাসায় একটা অক্সিজেন ম্যানেজ করে রাখি, আশা করি যে হয়তো আসতে হবে না। দেখা যায় যে ওনার আসলে অক্সিজেন সিচুয়েশন আস্তে আস্তে নামতে থাকে। তো হঠাৎ করে দেখা গেলো অক্সিজেন আমরা দিচ্ছি 7-8 ফ্লো বাড়িয়ে তারপর তাকে মানে দিতে হচ্ছে। তো আমরা আসলে একটু রিস্কি পড়ে যাই, রিস্কি পড়ার পরে তখন আমি নলছিটি হসপিটালে যাই। ওখানে গিয়ে আসলে কোভিডের দায়িত্বপ্রাপ্ত ডক্টর মেহেদি উনি আছেন, ওনার সাথে কথা বলার পরে উনি যেটা বললেন যে আপনি বরিশালে অ্যাডমিট হয়ে যান, আসলে আমাদের কাছে কোনো ওইরকম আপনাদেরকে সাপোর্ট দেওয়ার মতো ওরকম কোনো বিষয় নেই। আর আপনারা হয়তো জানেন যে আমার বাবা মারা গিয়েছে গত বছর। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন উনি। আমরা 3 ভাই আমরা খুব অসচ্ছল পরিবার থেকে এসেছি তা না, আমরা খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করছি কিন্তু ওইটা ওইটা আসলে কে তুলেছে, কে ভাইরাল হয়েছে কীভাবে এটা আমার আসলে জানা নেই। আমার আসলে মাথায় একটা জিনিস কাজ করতেছিল যে এটা আমার করতেই হবে, কারণ আমার আমার মা এটা আমার একদম একক অবলম্বন, এর বাইরে আমার কোনো আমার চিন্তাগুলো এখনও নিবৃত হয়নি। এবং ইনকেস অফ আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট এখানে হয়, তাহলে যে আসলে আমার আসলে কোনো সান্ত্বনার জায়গাও থাকবে না। আমরা মানে হঠাৎ করে আমার মা যেতে চায়নি বা আসতে চায়নি, কারণ এখানকার আসলে একটু ভয় পায়। না না আমরা অ্যাম্বুলেন্স চেষ্টা করেছি পাইনি, আমরা মহেন্দ্র চেষ্টা করেছি, আমরা অটো চেষ্টা করেও পাইনি। একজন অটো আসবেন করে বলেছিলেন, পরে উনিও ফিরিয়ে দিলেন যে না বরিশাল যাওয়া যাবে না লকডাউনের মধ্যে। না পাওয়ার কারণে ওই অক্সিজেন সিলিন্ডারটাকে কোনোভাবে আমার নিজের বডির সাথে বেঁধে, একটা গামছা দিয়ে বেঁধে পিছনে মাকে বসিয়ে বললো যে মা তোমার যে কোনো মূল্যে এটা তোমার ধরে রাখতে হবে, মা এটা কষ্ট হলে হোক, তুমি এইটুকু শুধু একটু কষ্ট করো। পরে আসছি, বাট এখানকার অথরিটির ডিরেক্টর সাহেব, আমাদের ডিরেক্টর স্যার আছেন, মানে এখানে সুবিধা মানে এখানে আমাদের আমার একজন আমার একটা রেফারেন্স ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্মৃতি রানী খরামি ম্যাম ছিলেন, উনি হয়তো ডিরেক্টর স্যারকে বলেছেন, ডিরেক্টর স্যারও খুব আন্তরিকতার সাথে আমাদেরকে রুমই দিয়ে দিলেন একটা, আমরা সেখানে আছি, চিকিৎসা পাচ্ছি। তো এখন আসলে বলা যাচ্ছে না যে সামনের দিনগুলোতে আসলে আমার কি লাগবে আর সেই পরিমাণ সাপোর্ট এখান থেকে পাবো কি না, বাট আমি আশাবাদী বাই দিস টাইম। মা এখন অক্সিজেন লাগছে, বাট খুব হাই অক্সিজেন লাগছে না, সিলিন্ডারের মাধ্যমে 3 বা 4 লিটার অক্সিজেন সাপোর্ট দিলেই ওনার হয়ে যাচ্ছে। এখন আল্লাহ যদি ভালো করে এখান থেকে হয়তো আস্তে আস্তে এটা কমে ফেলা যাবে, অথবা এটাকে বেড়ে গেলে তো একটু রিস্কের মধ্যে আছে। এটা আসলে ট্রিটমেন্ট চলছে, বাট এটা এখনই মানে বলে দেওয়া যাচ্ছে না আসলে। এটা আমি জেনেছি অনেক পরে, আসলে আমার মাথায় এগুলো ছিল না, কে ছবি তুলেছে কে ভাইরাল করেছে ফেসবুকে আমি আসলে ঢুকিনি। পরে আমার রিলেটিভ বা বেশ কিছু লোকজন, আমার বন্ধু বান্ধবরা বলেছে যে আপনার ছবিটা তো আমরা পেয়েছি বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন জায়গায় এটা হয়েছে। মানে এখানে আসলে করোনা বা করোনাকালীন সময়ে মানুষের সেই মুভমেন্টগুলোকে যে যতটুকু হাইলাইট করা হয় বা হয়েছে বা সবাই, এর থেকে অনেক বেশি আমার কাছে যেটাকে ফোকাস ছিল সেটা হচ্ছে আমার মা। আমার মা বা একটা ছেলে আসলে তার মায়ের প্রতি কর্তব্যবোধ দায়িত্ববোধ, আমার মা সেও একজন চাকরি করেন, আমি নিজেও একটা ব্যাংকে চাকরি করি,
আজকালকার যুগে অনেক মা অনেক বাবা অনেক সন্তানদের সাথে আসলে হৃদয়তার পর্যায়টা এরকম থাকে না। তা আমার কাছে যদি মনে হয় যে আমাকে যদি কেউ এই মুহূর্তে এসে বলে যে মানে তোমাকে মরে যেতে হবে যদি তোমার মাকে ফেরত ধ্যান করবো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার কাছে এটা হ্যাঁ আমার অবশ্যই আমার মায়ের জন্য করা, অবশ্যই আমার নিজের জন্য আমি তা করিনি, আমি তার জন্য যা করছি বা করবো ইনশাল্লাহ।